এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, একটু একটু আলহামদুলিল্লাহ। কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, যে কারণে রেডি হয়ে এখন চলে যাব ডক্টরের কাছে। আমার সমস্যাটা এত না, ঠিকঠাক হয়েই যাবে, কিন্তু আমার বরের যে সমস্যা হয়েছে সেইটা ঠিক হতে একটু সময় লেগে যাবে। লাইফে দেখছি সমস্যা একটার পর একটা লেগেই থাকছে, একদিকে কোনোভাবে ঠিক হচ্ছে কিনা, আরও অন্য একদিক থেকে আবার সমস্যা জেগে উঠছে। কোনো মতো আবারও আসলাম দাঁতের ডাক্তারের কাছে, দেন ওর দাঁতটা একটু ঠিকঠাক করা হলো। দেখেন বিড়ালটা কি সুন্দর খেলছে, দৃশ্যটা দেখে মনে হলো না যে বিড়ালটা কেঁদে উঠলো। আমি নিজেই তো ভাবছি যে বিড়াল আবার এরকম করে কখন কেঁদে উঠলো। পরে মনে পড়ছে যে পাশে একটা পিচ্ছি ছিল, যে ওরই কান্নার আওয়াজ ছিল। বিল্লুটা যেমন ঘুমাচ্ছে, বিল্লুর মতো ঘুমাচ্ছে। আমি আসলে এর পিছনে লাগি, ওর পিছনে লাগি, আসলে ভালো লাগে মজা করতে। আজকে দুপুরে রান্না করা হয়েছিল চিংড়ি মাছ আলু দিয়ে পুরোপুরি, আর এদিকে ছোট মাছের ভর্তা, আর সঙ্গে ছিল মসুরের ডাল। বেড়াল, কুকুর, পাখি, এদেরকে ভালো লাগে আপন করে নিতে, ওদের সাথে খেলতেও ভালো লাগে, দুইটা রাগ করে কথাও বলা যায়, আবার দুইটা মন খুলে সুখেরও কথা বলা যায়। হয়তো বা ওরাও যদি কথা বলতে পারতো তাহলে আমি হয়তো এত আপন করে নিতে পারতাম না। সুন্দর করে দুধচা করে নিয়েছি, আর সাথে যে কাপটা দেখতে পাচ্ছেন সেই কাপটা হচ্ছে আমি একটা চায়ের প্যাকেট কিনেছি, তার সঙ্গে ফ্রি পেয়েছি, ভীষণই সুন্দর। সুন্দর না? হাজবেন্ড জানেই না, বলেছিল যে রেখে দাও, আরও একটা কেনা হবে, তখন একসঙ্গে দুইটা কাপে দুইজন খাবো, তো তখন হবে, এখন ওকে দিয়ে আসি। আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঠ বিস্কুট, এখন ওকে দিতে যাই। বিট্টুকেও খেতে দিলাম কলা, ও তো একটা বিরাট কাণ্ড কারখানা করে বসেছে, যেটা একসময় শেয়ার করবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।